ফারুক ভাই সোলবেনার মধ্যে আড্ডা আলমগীর ভাই আড্ডা মারতো কফি মেশিন বসেছি প্রথম কে জায়েদ খান মিশা সাথে বসে আমাদের মুখ কথা সব বলার কারা করে যারা অপ্রীতিকর ঘটনা চিৎকার করে তারাই আর বাইরে এসে বলে ভাই একটা ছবি তুলব লাইন দিয়ে বল বাস বাজারে পয়সা জিমে গিয়ে আমরা ধরছে আমার টাচ করে এইটা কি ওইটা কয় টাকা আরে ভাই এইটা তো কোনো কেমন একটা বিষয় না আমি কি বলার জন্য বলছি ভাই আমার দামগুলো আপনি আমাকে বলেন তো আজকে যে আপনি আমাকে কোনো স্যান্ডেল পরা দেখছেন বা লুঙ্গি পরা দেখছেন বলেন দেখেননি আপনি আমি সবসময় কিন্তু একটু টিপটপ হয় ঢাকার মধ্যে যখন পড়াশোনা করি তখন আমার ক্লাস দেরি হয়ে গেল আমি পোস্ট পাস করলাম আমি সমস্ত কিছু হিসাব করে একদম অডিট করে তারপর সব ক্লিয়ার করে গেছি আমি টাকা পাবো আমি জীবনে এক কাপ চাও খাইনি সমিতির টাকা দিয়ে সমিতির চেয়ার পুরো রুমটার মধ্যে বসে এটা আমার ব্যক্তিগত টাকা করে দেয় আর সুন্দর বাথরুম ছিল একটা কি বাথরুমে দিকে যেতে পারতো না একটা ফাইভ স্টার মানে বাথরুম করেছি তা আমি সারাদিন ওই নিজের টাইলস গাড়ির পিছনে টেনে টেনে এনে সমিতিটা সাজাইছি তার কথা বলবো কোথায় এটা মানুষের ঘরের সৌন্দর্য তো বাথরুম থেকেই বোঝা যায় তোমার সৌন্দর্যটা কেমন আছে বলে বলি যদি না থাকতো তাহলে কোথায় যেতেন এখন তো শুটিং এর পর দৌড়ে শিল্পীরা আসে বাথরুমটা ফাঁকা আছে তখন যেতেন কোথায় ফারুক ভাই সোহেল ভাই আড্ডা আলমগীর ভাই আড্ডা মারতো কফি মেশিন বসেছি প্রথম কে জায়েদ খান মিশা সাথে বসে আছে দাবি ফ্রিজ পুরো সমিতির ফ্রিজ ছিল না ঠান্ডা পানি কোথায় খেত একটা ফ্রিজ বসাইছি আমরা আপনি কার্যক্রম দেখেন না শিল্পী সন্ধ্যে এখন কার্যক্রম কই এটা কার্যক্রম বলেন না এটাই তো কার্যক্রম আপনি দেশকে বিক্রি করে দিচ্ছেন আপনার শিল্পীরাই ঠিক নাই এই যে আমি তো আমাদের সময় তো পারে নাই এখন পারলো কিভাবে সমিতি সংগঠনগুলো সিগনেচার করে দিল কিভাবে হতো না আমি দিতাম না অ্যাটলিস্ট বাজি বিক্রি হতাম না আমি আমাকে অনেক কেনার চেষ্টা করছিল পারেনি এখানে সংগঠনগুলোই দেয় এই ভিতরে আর কেউ না মন্ত্রী প্রধানমন্ত্রী লেভেল থেকে বলছে সংগঠনগুলো যা বলে তাই হোক সংগঠনগুলো চাইছে আমার যুক্তি হচ্ছে গিয়ে আপনি আকাশ সংস্কৃতি সব ঠিক আছে কোনো অসুবিধা নেই পাকিস্তান টের পেয়ে কিন্তু কিন্তু পাকিস্তান হিন্দি ছবি বন্ধ হয়ে গেছে আপনি জানেন কিনা জানি না রিলিজ নেপাল এক সময় ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছিলো এরাও তো শেষ হওয়ার পথে বিকজ বড় বড় ছবি 100-200 কোটি টাকার ছবি আপনার তো ইনভেস্টর নাই ওদের সিনেমা রিলিজ হয় একসঙ্গে 10,000 সিনেমা দুবাই চায়না আপনার হল সারাবারে 100 এই যে বিশ্ব কলাকুশলী শিল্পীরা করলে করে খাইতো এই শিল্পীগুলো হল কই অন্তর্জালের মতো ছবি কই এত বাজারের ছবি আওয়াজ আছে তার আগে এমন 99 আওয়াজ কই ওই চোখ দেখার পরে এগুলো কারো দেখতে ভালো লাগবে আমি বলছিলাম যে এরা এখন সহ সব লস করবে এবার রিলিজ রিলিজ একসঙ্গে বাংলাদেশে রিলিজ করবে তাই হয়েছে একসঙ্গে রিলিজ করবে এরপর কি করবে সিনেপ্লেক্স তৈরি করবে এরা নিজের টাকা দিয়ে দেখতেছে সিনেপ্লেক্সে ব্যবসা আছে অন্য হলে তো ব্যবসা নাই কেন হলগুলো ভালো না ছেলে মেয়ে যায় না এখন তারা সিনেপ্লেক্স তৈরি করবে নিজ টাকা বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন জায়গায় করে ওইখানে এই সমস্ত ছবিগুলো হিন্দি ছবিগুলো চালাবে বিভিন্ন সমস্যা যারা ইন্ডিয়া থেকে যারা বাংলাদেশ যারা মিলে এখানে আনার ব্যবস্থা করতেছে সেটা আবার কত বড় অর্ডার আছে নিজেই তো পাশ করে নাই আপনি এই প্রশ্ন নাকি কখনো করছেন কাউরে মানে কেমনি বসো কিসের পরে বসে তোমার কি উত্তর কি নিত্য মানুষ তো নির্বাচিতই না করবে কি শিল্পীদের ভোটের মর্যাদা কি বুঝবে জোর করে বসলে সে কোনোদিন সেই ভোটের শিল্পীদের মর্যাদা বুঝবে তাহলে কেন এই যে কয়েকটা আপনি আপনাকে যুক্তিটা আমি শেষ করি নি তো একটা প্রডিউসার যেটা 30টা বা 100 যে হলে রিলিজ করবে তারপর তো টাকাটা দিয়ে উঠবে না তারপর সে কেন একটা ছবি শুরু করবে ডেটই তো পাবে না তারপর দেখেন ডেট পাবে কি না ভালো ভালো ছবি ডেট পাবে না তারপর টাইগার 3 আনবে যেটা যেটা রিলিজ হয় সেটা আনবে তো এগুলো তো চোখ মনে ঘুরবে মানুষ ওই দেখলে চিৎকার করবে মানুষের চোখ তো হোয়াইট তখন তো আপনার এই ছবি 1 কোটি টাকার ছবি দেড় কোটি টাকার ছবি কেউ দেখবেন শিল্পী কলাকুশলীরা সব বেকার হয়ে যাবে কিচ্ছু থাকবে চ্যানেল চ্যানেলের সময় কি হয়েছিল জানেন দুই দেশের চ্যানেলে অবাধ আদান প্রদান আমাদের দেশের চ্যানেল আসলে আমাদের চ্যানেলগুলোর মান উন্নয়ন হবে তো মান উন্নয়নে কি হয়েছে আপনার চ্যানেল দেখে আপনার চ্যানেল কোথায় বলে যাবে দেখো দেখতে চান দেখতে না থাকো আমি তো সাবস্ক্রাইব করে দেখতে পাবো দেখো না আমি ঘুরে সরাই ফেলবো আমি সরাই ফেলবো নাই কেন আমার চ্যানেল তো এদেশের ছবি ওদের দেশে যেতে হবে না আপনার দেশের শিল্পী চিনাবেন না ওদের শিল্পীরা বসে দেশে কাউরে আমি চিনি না সেটা ভালো লাগে দেখতে তো এই যে একটা আপনার একটা ঐতিহ্য যত বড় সিনেমা কারণ আপনার গান কম্পোজ করে যদি গাওয়ান লাগে বিদেশি শিল্পী দিয়ে তাহলে আপনার সে গান কম্পোজ করে লাভ কি আপনার কোনো শিল্পী নেই গান গাওয়ার মতো তো দেশের সংস্কৃতি বাঁচবে কীভাবে এটা দেশকে ধ্বংস করা হলে তার সংস্কৃতিকে লাথি মারো তাই তো হইতেছে চ্যানেল তো নাই এখন এই সিনেমা হলগুলোকে নিয়ে পুরো সিনেমা হলগুলো চলতে থাকবে রম রম আমার বুক তো খাখা করে ওটা যখন দেখি এইসব হলগুলোতে ওইসব সিনেমা লাগানো ভিনদেশি সিনেমা আমার শিল্পীর এতগুলো এত বড় ইন্ডাস্ট্রি যেখানে বঙ্গবন্ধু আইন করে বন্ধ করে দিয়ে গেছিলেন সেখানে এগুলো হচ্ছে আমি কাউকে দোষ দিব না সরকারেরও দোষ নেই কারণ সরকার চাইছে যে এরা কি চাক যারা চা চাবে তাদের উপরে সব নিজেরা নিজেরা আর কিছু লোক ওখানে ভিতরে নেতৃত্ব দেয় হল মালিকরা এই সুবিধা তারা কেউ বানাবে না ওইখান থেকে আনবে
এইবার কিছু টাকা বিভিন্ন জায়গায় দিয়ে দিয়ে ম্যানেজ করে এই কাজটা করছে আমার তো মুখস্থ সব বলার কারা করে যারা অপ্রীতিকর ঘটনা চিৎকার করে তারাই আর বাইরে এসে বলো ভাই একটু ছবি তুলবো লাইন দিয়ে পড়ে কিছু মানুষ থাকে না ওখানে প্রথমবার সাউন্ড ছাড়তে গিয়ে দেরি করছে গানের আমরা কি বলতাম ছোটবেলায় সিনেমা হলে যখন রিল টিল পরে যেত চিৎকার করে উঠতাম আর দর্শক এমন দেখবেন বাঙালি কিছু মানে একজন চিৎকার দিলে দশজন চিৎকার দেয় এটা নিয়ে নিউ ইয়র্কে কোনো ভদ্রলোকলা কিছু লেখালেখি করছে কিছু টার্জান ভিসা বলে যার কোনো পাসপোর্ট নাই বিভিন্ন মেক্সিকো টেক্সিকো পাড়ি দিয়ে সাগরটা করে কিছু লোকজন ওইটা ওইখানে ওঠে এটা শামিম বেয়ে যাওয়ার পর একটা খারাপ শব্দ ইউজ করছে শামিম এই লোকগুলো সারাদিন ওইখানে ঘুরে বেড়ায় এই জ্যাকসন হাইটে এটা কোনো শত্রু না এরা ধরেন মনে হয়েছে যে গানগুলো দেরি করে বাঁচতেছে দুটো চিৎকার দেয় এবং আমার এই আগে এই চিৎকার শুরু হয়েছে পলাশের সময় থেকে পলাশ হচ্ছে আমাদের যে জিওলক পলাশ ও আমার আগের প্রতিযোগী আমার আগে স্টেজে যে কথা বলতেছিল তখন থেকে এই এই আওয়াজটা শুরু হয়েছে ওইটার কন্টিনিউশন আমারটা পর্যন্ত চলছে যে আমি গান ধরছি কথা বলছি সব চুপচাপ বাইরে বেরোয় এরাই লাইন খেলে আমার ছবি তোলার জন্য আমি ইচ্ছে করে দেখার জন্য আমি বাইরে বেরোয় দাঁড়ায় ছিলাম এরাই দেখি সব শুনে আসতেছে আর সরি বলতেছে ছবি তুলতেছে সবাই ভালো আমি আলম ভাইকে আবার আপনার অনুষ্ঠানের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি আরেকবার আমাদের আলমগীর আলম খান আলম ভাই শাহিন ভাই আমাদের এরা অবলম্বে আছেন বলে এই অনুষ্ঠানটা এখন ধরে রাখছে লস অ্যাঞ্জেলসে আমাদের আলী ভাই তো মানুষগুলোর কথা না বলেন মানুষ কত কষ্ট করে হলেও এই শৌখিনতার কারণে শিল্পীদেরকে নিয়ে অনেক আমেরিকার মুখ অনেক আমেরিকার মাটি চিনেছে অনেক শিল্পীর জন্য ট্রুলি ভাই তো শিল্পীরা সবাই খুব পছন্দ করে গিফট কিনে দিতে চায় মানে প্রবাসীরা কত ভালোবাসে দাওয়াত দেয় বাসায় আমি তো হোটেলেই ছিলাম তারপর দাওয়াত দিয়ে মানে দাওয়াত দিয়ে ওখানে কিছু মানুষের কথা নাম নাই বললে অনেকের নাম বলতে বাট ওদের ওদের ভালোবাসায় মুগ্ধ আসিফ করে একটা ছেলে আছে ওর কথা বলতে মোরশেদ কয়েকজন মানুষ একদম ওদের একদম টেক কেয়ার আপন ভাইয়ের মতো করছে ওখানকার ব্যাপার তো সেখানে ধরেন প্রথম প্রশ্ন হচ্ছে বিয়ে কবে করবেন বিয়ে কবে খাচ্ছি তারপরে একটু বেশি দিন থেকে যান বলে যে আমি একটা বিয়ে করেন তা আমি বলি যে না আপাতত আসলে আব্বা আম্মার কবর ওখানে ফিরোজপুরে আমি আব্বা আম্মাকে চিরদিন থাকতে পারি একটা না ছয় মাস থাকতে হবে যেটা দম বন্ধ হয়ে যাবে পারবো না আমার আসলে অন্যদিন এক মাস গেলে আমি অস্থির হয়ে যাই বাংলাদেশ আসার জন্য আমার দেশ আমার আসলে ভালো লাগে শুধু কষ্ট লাগে এই মানুষগুলোর জন্য আর কিছু না যে মানুষগুলো সমালোচনার মানুষকে টেনে দেওয়া ছাড়া কিচ্ছু শেখেনি কষ্ট লাগে কি জানেন যারা যোগ্যতাহীন অযোগ্য তারাই আপনাকে নিয়ে সমালোচনা করবে যারা যোগ্যতা সম্পন্ন মানুষ তাদের কাউকে নিয়ে সমালোচনা করার মানে সমালোচনার সময় নেই বিদেশে দেখছেন না একটা গাড়ি কিনে একটা ভালো কাজ করলে তালি দিয়ে অ্যাপ্রিসিয়েট করে আর এখানে দেখবেন সমালোচনায় ভরা আপনি একটা মিলাদ থেকে বেরোন না টুপি দিয়ে সেখানে আপনাকে নিয়ে সমালোচনা টুপিটা সাদা হয়ে গেছে ভালো হয়নি তাই মিলাদে আপনি জিলাপি ভালো হয় না জিলাপি দিচ্ছেন কেন মিষ্টি দিলে ভালো হইতো আপনি আমাকে বলেন তো আজকে যে আপনি আমাকে কোনো স্যান্ডেল পরা দেখছেন বা লুঙ্গি পরা দেখছেন বলেন দেখেননি আপনি আমি সবসময় কিন্তু একটু টিপটপ হয় ঢাকা ইউনিভার্সিটি যখন পড়াশোনা করি তখন আমার ক্লাস দেরি হয়ে গেল আমি পোস্ট পাস সারা বেরোতাম না ইন করতে হবে জুতা পরতে হবে ঠিক মতো কালি আছে কিনা শাইনিং যেটা এটা ঘষা দিয়ে যেতে হবে এটা আমার ফেসে ছোটবেলার থেকে আপনি আমার আজকে ড্রেস দেখেন মেকআপ লাগবে কেন ছেলেদের ছেলেদের মেকআপ লাগে নাকি শুটিং থাকলে না হালকা টাচ কিন্তু মেকআপ আমি কোনো শুটিং ছাড়া ইউজ করি না অদ্য বান্ধ তো বলার চেষ্টা করি না আপনারা বের করে নেন কে কার দেশের কথা তো বলতে চায় তো ফকির মনে হয় ছোট লোকই মনে হয় তো সব ওরা শুনাইতেছে আগে যেমন একটা ওই যে গল্প আছে না যে সোনার দাঁত বিব্রত তো লাগে আমি জিজ্ঞেস করাই তো আমি বিব্রত আজকে একটা শুটিং গেলাম এক জায়গায় জিজ্ঞেস করলো যায় আপনার ড্রেস কোথায় আমি বলে একই জিনিস বারবার কেন প্রশ্ন করে মানুষকে মানুষকে একসময় তুমি আমার কাছে এমন বিরক্ত ফিল করাই দেবা মানুষ আমার কিছু দেখবেই না সবকিছু একটা সহনীয় পর্যায়ে থাকা ভালো অতিরিক্ত এনিথিং এক্সেস ইজ ভেরি ব্যাড আমি ড্রেস পরি নতুন তো বলার জন্য বলি না যে ভাই আমার আপনাকে এসে একবার বলছি ভাই আমার ড্রেসের কথাটা জিজ্ঞেস করেন এটা 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 চ্যানেলে না এটা হচ্ছে কি এক লোক জাহিদ ভাই চলে গেছে কক্সবাজার কক্সবাজারে বসে জিমে গিয়ে আমার ধরছে আমার টাচ করে এইটা কি ওইটা কয় টাকা আরে ভাই এইটা তো কোনো কেমন একটা বিষয় না আমি কি বলার জন্য বলছি ভাই আমার দামগুলো আপনি জানেন আমি তো একটা ভালো ফ্যামিলিতে জন্মাইছি নাকি না আমার তো ফ্যামিলি পিছু টান নাই যে আমার বাবা মাকে টানতে হয়েছে আমার বড় ভাইকে টানতে হয়েছে আমি এগুলো নিয়ে একশোবার ইন্টারভিউ দিচ্ছি যে গুড ফ্যামিলি বিলং করে তার ফ্যামিলি চিন্তা করতে হয় না কে কি চিন্তা করতে হয় না বাসা ভাড়া যদি না থাকে চিন্তা না থাকে আমার পিএস রসুনের চিন্তা না থাকে সে সুন্দর জীবন যাপন করতেই পারে না আমি যে বাইরে যাই বিদেশে গেলাম শো করে টু করি শো করি টুকটাক সিনেমা করি সাইবার সিনেমায় আমি টাকা পেয়েছি না পেয়েছি আমি লিপস্টিক সিনেমা অভিনয় করেছি আমি টাকা পেয়েছি না আমি আমেরিকায় গেছি আমি টাকা পেয়েছি না আমি দুবাই করে সবাই দুবাই থেকে আসলাম আমি তো টাকা পেয়েছি না তা আমি শো করলে টাকা পাই না আমি একটা দোকান উদ্বোধন করলে একটা ভালো অ্যামাউন্ট আমাকে দেয় না তো সেই টাকাগুলো কোথায় খরচ করি আমার তো মদের নেশা নাই আমার তো জুয়ান নেশা নাই যে টাকা সব শেষ করে ফেলতেছে তা তো নাই তা আমি শৌখিনভাবে চলাফেরা করি এটুকু আমার থাকবে না হনে অনেক হয়তো বা জমায়
আমি জমাই কম, আমি খরচ করতে পছন্দ করি, চোখ বন্ধ করলে শেষ আর তিন রাত, আমি সুন্দর শৌখিনতা করে যেতে পছন্দ করি। আর যদি আয়ের আমার কোনো ব্যাড উৎস থেকে থাকতো, খারাপ থাকতো, তাহলে এতদিন যে শত্রু আমার পিছনে লাগানো, কবে আমার নামে অলরেডি দুদকে চিঠি দিছে, তারপর চিঠি দিছে হচ্ছে বিভিন্ন জায়গায়, তাহলে এই সংস্থা আসে না, সংস্থা কি করছে, তাহলে সংস্থা দেখতো না। আমি কখনো অন্য, আমার বাবা মার শিক্ষা, আমি কোনো অন্যায় অবৈধ পথে কখনো টাকা ইনকাম করিনি, অবৈধ কিছু কামাইও করিনি কখনো।